তাজা শাকসবজি খরগোশের ভীষণ প্রিয়। সালাদ হিসেবে শাকসবজি খেতে মানুষও বেশ পছন্দ করে, কিন্তু তাই বলে সালাদ খাওয়া নিয়ে মানুষ যদি খরগোশের সঙ্গে প্রতিযোগিতায় নামে তাহলে কেমন হবে? সম্প্রতি এমনই এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাষ্ট্রে। মার্জেমানানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গ্লেনডিন শহরের চপ স্টপ নামে একটি রেস্তোরাঁয় সম্প্রতি ভিন্ন ধরনের এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। সালাদ খাওয়ার এই প্রতিযোগিতায় প্রতিযোগী হিসেবে অংশ নেয় রাইনা হং নামের এক নারী, কিন্তু রাইনার প্রতিদ্বন্দ্বী ছিল হানি নামের একটি বড় সড় খরগোশ। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী রাইনা ও হানির সামনে লেটুস সহ সালাদ দেওয়া হয়েছিল। দ্রুততম সময়ে তা খেতে বলা হয়েছিল দুই প্রতিযোগীকে। রাইনা মাত্র 10.3 মিনিটে 5 পাউন্ড সালাদ খেয়ে সাবার করেন, কিন্তু 10 মিনিটে সামান্য সালাদ খেয়ে প্রতিযোগিতা শেষ করে খরগোশটি। হানির এমন পরাজয়ে আয়োজকরা আরেকটি খরগোশকে প্রতিযোগিতায় সুযোগ দেয়। রাইনার বিরুদ্ধে নতুন উদ্যমে প্রতিযোগিতায় নামে পিসিয়াস নামের একটি খরগোশ, কিন্তু সেটিও সফল হয়নি। তবে রাইনা এবারই প্রথম এই প্রতিযোগিতায় জিতলেন এমনটা কিন্তু নয়। 4 বছর ধরেই তিনি সালাদ খাওয়ায় খরগোশকে হারিয়ে আসছেন। সালাদ চাবানো বেশ কষ্ট, তাই দ্রুত খাওয়াটা আমার জন্য বেশ কঠিন ছিল। এক্ষেত্রে সাথে থাকা গরম পানি সবজি নরম করতে কিছুটা সাহায্য করেছে, তবে আমার নিজের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল। এদিকে প্রতিযোগিতার এই ফল অনাকাঙ্ক্ষিত নয় এমনটাই বলছেন খরগোশের মালিক লুইস মোজেস। তিনি বড় আকারের খরগোশ পালনের জন্য বেশ খ্যাতি পেয়েছেন। তিনি বলেছেন খুবই ধীরস্থিরভাবে খেতে পছন্দ করে খরগোশ, হাপুস হাপুস করে খাওয়া এগুলোর পছন্দ নয়। খরগোশ দিনে একাধিকবার খেলেও অল্প পরিমাণে খায়, তাই এই প্রতিযোগিতায় মানুষের কাছে পাত্তা পায়নি প্রাণীটি। খরগোশ কুকুরের মতো নয়, এরা সারা দিন রাত অল্প অল্প করে খায়, তাই এক সময়ে এদের খাবার পরিমাণ কম। মাইটিভি।